শারদীয় বতৰজ্যের উৎসবৰ নগৰীত পৰিণত হৈছে সুবুৰীয়া ৰাষ্ট্ৰ বাংলাদেশ। শারদীয় দুর্গোৎসব কেন্দ্র কৰি পৰিলক্ষিত হৈছে ব্যাপক উচা উদ্দীপনা। বর্ণাঢ্য আয়োজনেরে দেবী দুর্গাক আদৰিবলৈ সাজু বাংলাদেশৰ বাগেরহাট জিলাৰ সিগদারবাড়ী দুর্গোৎসবৰ কমিটি। সত্য, ত্রেতা, দাপৰ আৰু কলি যুগক উপস্থাপন কৰি 501টা মৃন্ময় প্ৰতিমা নিৰ্মাণ কৰিছে এইখন পূজা সমিতিয়ে। ভক্তৰ বাবে আকৰ্ষণৰ কেন্দ্ৰবিন্দু হৈ পৰিছে 65 ফুট দৈৰ্ঘ্যৰ কুম্ভকৰ্ণৰ প্ৰতিমূৰ্তি। 5 মাহ ধৰি 15 গৰাকীৰ মৃন্ময় শিল্পীয়ে নিৰ্মাণ কৰি উলিয়াইছে এই প্ৰতিমাসমূহ। দেশ বিদেশৰ লক্ষাধিক ভক্ত দৰ্শনাৰ্থীৰ সমাগমৰ আশা উদ্যুক্ত হ'ব। সবাইকে শারদীয় শুভেচ্ছা। আপনারা অবগত আছেন যে 2010 সাল থেকে আমাদের হাকিমপুর সিকদারবাড়ি দুর্গাপূজা শুরু হয় 165টি প্রতিমার মাধ্যমে, যেটা আমার বাবা এই প্রচলন শুরু করছেন এই বহুমাত্রিক প্রতিমা দ্বারা দুর্গাপূজা করার। তার একমাত্র কারণ হচ্ছে আমাদের প্রতি আমাদের আগে যে সমস্ত যুগ ছিল সত্য, ত্রেতা, দাপর, কলি, এই চার যুগের যত অবতার এবং ভগবান এসেছে পৃথিবীতে বিভিন্ন রূপে, তাদের প্রতিমা করে দর্শকদের ভিতর একটা জাগরণ সৃষ্টি করে তাদের জানা।